হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকার পরও মিলছে না ভ্যাকসিন। লাইনে ঘন্টা দেড়েক দাঁড়ানোর পর ভিতরে ঢোকালেন, ঢোকানোর পর বললো যে 10 জনের বেশি হবে না, তো 10 জনকে নিয়ে ওরা বসিয়ে রাখলো। ঘন্টা দেড়েক ভেতরে বসিয়ে রাখার পর হঠাৎ করে বললো যে আজকে আর ভ্যাকসিন দেওয়া হবে না, বাড়ি চলে যাবেন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতালগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও মিলছে না ভ্যাকসিন। আজ 20 এপ্রিল এমনই ছবি দেখা গেল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল সহ মহকুমার বেশ কয়েকটি হাসপাতালে। অভিযোগ, ভ্যাকসিন নিতে এসে লাইনে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেখানে বলা হয় 10 জনের বেশি কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না, এইভাবে বসিয়ে রাখা হয় এবং কিছুক্ষণ পর বলা হয় আজ আর ভ্যাকসিন দেওয়া হবে না। এই নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভ্যাকসিন নিতে যাওয়া মানুষদের মধ্যে। ভ্যাকসিন নিতে এসে দেখছি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাত থেকে আসছে, 12টা, 1টা, 1.5টা, 2টো, 3টে এরকম আসছে। আমরা 2 দিন এসে ঘুরে গেছি, তো পাচ্ছি না। একদিন এসেছি 3:30, আর একদিন 7টার সময় এসেছিলাম। আপনার নাম? দেখি 3:30 এসে জমা দিলাম, তার আগে এসে দেখি অনেক জমা পড়ে গেছে, তাও যে ঘুরে যেতে হচ্ছে। মানে ভোর 3:30 থেকে আছে? হ্যাঁ। এখন কি বলছি, ভ্যাকসিন দেওয়া হবে না? হ্যাঁ, ভ্যাকসিন কোথাও, আমাদের তো লিস্টের নামই উঠেনি, ঘুরে দিচ্ছে, আবার আগামীকাল আসতে বলছে। কিছু লোক ওখানে চেঁচামেচি করলো, চেঁচামেচি করে কোনো ফল হয়নি, আবার যে আছে তার বাড়ি চলে গেলো। আজকেও পুনরায় লাইন দিয়েছি, বোধহয় ঘন্টা দেড়েক লাইন দিয়েছি, এখন ভেতরে ভেতরে কী হবে। আপনার নাম? আমার নাম চাঁদ চক্রবর্তী। আপনার বাড়ি? ঘাটাল। সেখানে ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে চরম অব্যবস্থা, এবং এক একজন মানুষ আছেন যারা দিনের পর দিন 3 দিন, 4 দিন ধরে লাইন দিচ্ছেন, কিন্তু তারা লাইন পাচ্ছেন না। তো এটা আজকেও পাইনি, আজকেও ঘুরে যাচ্ছি, কিন্তু এটা আমার। আজ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি আকাশ দোলই সেই ছবি তুলে ধরেছেন। অন্যদিকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালেও একই রকম ভিড় লক্ষ্য করা গেল। এমনকি অনেক বয়স্ক মানুষ রাত থেকে উপস্থিত হয়েছেন, ফলে সকালের খাবার খেতে হচ্ছে হাসপাতাল চত্বরে বসে। আবার কেউ ভ্যাকসিন নিতে এসে নাম এন্ট্রি করাতে না পেরে নিরাশ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। ক্ষীরপাই থেকে আমাদের প্রতিনিধি তনু ঘোষ সেই ছবিও তুলে ধরেছেন, আমরা দেখে নেব সেই ছবি। আকাশ দোলই ও তনু ঘোষের সঙ্গে মন্দিরা মাঝের রিপোর্ট। আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। আপনি যে
খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।